কথা বলছি মামুনুর রশিদ কিরণের সঙ্গে। উনি নোয়াখালী তিন আসনের মাননীয় সংসদ সদস্য, এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব উনি। আচ্ছা কিরণ ভাই, আপনি তো এখন এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, সামনে আপনাদের এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন ইউনিয়নে হানাহানি মারামারি ইতিমধ্যে শুরু হয়েছে, আপনার এলাকার অবস্থাটা কিরকম মনে হচ্ছে? আসলে আমার এলাকার এখনো শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করতেছে। আমার দলীয় কিছু লোকজন মানুষকে বিভ্রান্ত করে চেয়ারম্যান প্রার্থী সৃষ্টি করে দলের মধ্যে তাদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে। এরা বিগত দিনও দলের ভিতরে থাকি, দলের পিছনে থাকি, দলের মধ্যে শরীরঘাত করে। এরা আসলে সত্যিকার ভাবে দলীয় নেতা না, দলের কিন্তু গ্রামের নেতা। তারা দলের পদব্যবহার করে দলের বিরুদ্ধে কাজ করে। এদের বিরুদ্ধে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন? আসলে এরা সত্যিকার ভাবে দল করে না, কিন্তু জেলার কিছু নেতৃবৃন্দের সাথে তাদের সম্পর্ক, তাদের না ক্ষমতার অপব্যবহার করি তারা আমাদের ব্যামদের মধ্যে বিরোধের সৃষ্টি করতে চায়। অনেক সময় অনেক কেন্দ্রীয় নেতার নাম ভাঙাইও তারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সভা নেত্রীকে অনুরোধ জানাবো, এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করি, যেন দলীয় শৃঙ্খলা বিরোধী যে সমস্ত লোকজন কাজ করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, তদন্ত করব। কিরণ ভাই, আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনি রাজনীতিতে যে আসলেন, আপনার মূল উদ্দেশ্য কি ছিল? আসলে আমরা রাজনৈতিক পরিবারের সদস্য, অর্পিত ব্রিটিশ আমল থেকে কলিকাতা ইসলামী কলেজ বঙ্গবন্ধুর সাথে একসাথে রাজনীতি করতো, অর্পিত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, ওই থেকে আমরা রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে রাজনীতি করে এসেছি। ব্যবসার সাথে সাথে আমরা রাজনীতি করি। আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করি। তাহলে আপনি তো মনে করেন অনেক অনেক প্রবীণ রাজনীতিবিদ, তাই না? আমি প্রবীণ না, আসলে আমি রাজনীতি সবসময় শিখার চেষ্টা করি। আপনি তো রাজনৈতিক পরিবারের সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য এবং সবসময় জনগণের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু আদর্শ সোনার বাংলা কিভাবে গড়া যায় ওই আলোকে কাজ করার চেষ্টা করি। আচ্ছা, ইতিমধ্যে আপনি এলাকায় কি কি উন্নয়ন কাজ করেছেন? ইতিমধ্যে আমাদের আসলে আমাদের কোম্পানি থেকে আমরা তমুনি পৌরসভার বাইরে প্রায় 800 ঘর করে দিয়েছি বিগত 3 বছরে, এবং সরকারিভাবে অনেক রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, বিভিন্ন উন্নয়নমূলক শত শত কোটি টাকার কাজ চলতেছে, এবং জনগণ বর্তমান সরকারের প্রতি খুবই এ সমস্ত কাজের প্রতি খুশি। তারা শান্তিতে বসবাস করতেছে, আমার এলাকায় খুব শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করতেছে। আজকে কোম্পানিগঞ্জে একটা দুর্ঘটনা ঘটেছে যে একজন মারা গেছে আওয়ামী লীগের, এটার সম্পর্কে আপনি কিছু মন্তব্য করবেন? আসলে ওই সমস্ত এলাকার সম্বন্ধে আমার ধারণা নাই। আমি যে জিনিস সম্বন্ধে জানি ওই সমস্ত সম্পর্কে মন্তব্য করতে আমি ওই এলাকার স্থানীয় রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে, তারা ওর সম্বন্ধে বক্তব্য দিবে। আচ্ছা, বর্তমানে ওই সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা চলতেছে, বিএনপির একটি চক্র সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে বিভিন্নভাবে তাকে হত্যার চেষ্টা এবং ইয়ার প্রচেষ্টা করেছিল, এটা নিয়ে বিদেশে একটি মামলাও হয়েছে, দেশেও বেশ কিছু ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে, এ সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করছেন? এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের আইনের আওতা আসি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, তাহলে এই দেশের ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি, তারা ষড়যন্ত্রের মধ্যে সৃষ্টি। আমি আশাবাদ এই দেশের লোকজন দেখো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে পরিবর্তন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দেশের জনগণের পক্ষে কাজ করতেছে, আর বিএনপির রাজনীতি যে লুটেরার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, অগ্নির
সন্ত্রাসের রাজনীতি, তাদের নেত্রী অগ্নির নেত্রী, মানুষকে পেট্রোল দিয়ে বোমা মারে, অগ্নিতে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিরল। আচ্ছা কিরণ ভাই, আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে জয়কে আরো গুরুত্বপূর্ণ পদ পাওয়া উচিত? সত্যিকারভাবে তার যে মেধা প্রজ্ঞা, তার আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে, রাজনীতি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা উচিত বলে আমি মনে করি। তাইলে যে ডিজিটাল বাংলাদেশে, যে ডিজিটাল বাংলাদেশ, এটা বিনিয়োগ মানে তার অগ্রণী ভূমিকা দেশের রাজনীতিতে সে যখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, আমাদের দেশের রাজনীতি আরো ব্যাপকভাবে পট পরিবর্তন হবে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রাজনীতি দিয়ে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সামাজিক পরিবর্তন হবে। নেত্রী শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করুন। আসলে সত্যিকার ভাবে মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার তুলনা নেই, শেখ হাসিনার তুলনা উনি নিজেই তার সাথে তুলনা করার মতন বাংলার মাটিতে এখনো দ্বিতীয় রাজনীতিবিদ তৈরি হয় নাই। সে যেভাবে দেশের মানুষকে ভালোবাসে এবং দেশের জনগণের ভালোবাসে যে কাজ করে, তার সিদ্ধান্তগুলা, রাজনৈতিক সিদ্ধান্ত প্রজ্ঞাগুলা সঠিক বলে মনে হইতেছে এবং যত কাজকর্মগুলো করতেছে এগুলো সঠিক, দেশের জনগণের স্বার্থে কাজ হইতেছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নিতেছে এগুলো সঠিক সিদ্ধান্তগুলি সারা বিশ্ব নন্দিত হইতেছে। বর্তমান দেশে যে উন্নয়নের রাজনীতি হচ্ছে, এটাকে আপনি কিভাবে সমর্থন করেন? সত্যিকার ভাবে বর্তমান দেশে যে উন্নয়নের দ্বারা অব্যাহত বারবার জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রয়োজন এবং জননেত্রী শেখ হাসিনা আমার দেশকে সারা বিশ্বের মধ্যে উঁচু আসনে স্থান করছে। আমরা নিম্ন মধ্যমায়ের দেশ এবং 2021 সালের আগে আমরা মধ্যমায়ের দেশে উন্নত হবে এবং 2041 সালের মধ্যে উচ্চতর দেশে আমরা স্থান পাব। এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব বাংলাদেশকে উচ্চ আসনে, আরো উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য। পদ্মা সেতু সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? সত্যিকার ভাবে পদ্মা সেতু বাস্তবায়ন, দ্রুত বাস্তবায়ন সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের যে ব্যবসায়িক, সামাজিক, অর্থনৈতিক যে পরিবর্তন হবে আমাদের দেশটা, এটা বলার অপেক্ষা রাখে না। এটা ব্যাপক পরিবর্তন আসবে, আমাদের অর্থনৈতিক পরিবর্তন আসবে, সামাজিক পরিবর্তন আসবে, রাজনৈতিক পরিবর্তন আসবে, এই দেশের জনগণের উন্নয়নের মারাত্মক একটা মাইল ফলক হয়ে দেখা যাবে। আপনি কি মনে করেন আপনার এলাকার উন্নয়ন এখানে ডেভেলপমেন্ট করবে? অবশ্যই, এই পদ্মা সেতুর সাথে আমরা দক্ষিণ অঞ্চলের লোক আমরা উপকৃত হব, সারা দেশের জনগণ উপকৃত হব। আপনার এলাকার জন্য আপনার সর্বশেষ বক্তব্য কি? আমার এলাকার সর্বশেষ বক্তব্য হলো আমার যে সমস্ত, আমরা অনেক 40 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের এখানে
সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যে সমস্ত আমার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সম্পূর্ণ হয়নি, ওই সমস্ত কাজগুলো জানাচ্ছি, সেখানে সরকারের সুদৃষ্টিতে যেন এই কাজগুলো সম্পন্ন হয়, তাহলে আমার এলাকার জনগণ কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।